আরে আমার মুরগিটা ধারের পেছনে ঘুরে ঘুরে একবার শুকা পাঁপড় হয়ে গেছে, খাবার দাবার কোনো খাইনি মায়েরে। লালু তোর পেছনে আমি অনেক খরচা করছি, কিন্তু একটা পাহাড় মারতে পারছি চান্দির তোকে, তোকে ডেইলি চান্দির শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি। তোর চান্দির মুরগিটার মনে হচ্ছে আরো ভোগ লেগেছে, দেখি কিছু একটা দিতে হবে, দেখি মায়ের রুটি মনে হচ্ছে মোটা, দেখে রুটি নিয়ে এসে খাওয়াবো আগে। মা গো বলি শুন না, একটা রুটি দিনে মুরগিটাকে খাওয়াবো। বাবা আমার ছোঁড়াটা এমন হয়ে গেছে না, মুরগিটাকে রুটি খাওয়াবে, মানুষ গেলে খেতে পাচ্ছে না। হ্যাঁ আর কি, কাঠের চুলে জাল দিয়ে দিয়ে ফুকুলে অনেক ফুকিয়ে 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 দম বেরিয়ে গেছে, আর মুরগিকে রুটি দিবে। বাবা তোরা এত পেন কীর্তন করি না কহি, রুটির বেলা এরকম দিবি নি মুরগি দেখে, আর যখন পাহুড়ে মেরে নিবো তখন মাংস গেলা ভালোই পক পক গেলে। লালু তুমি কোথাও যাই দেখে দামে দেখ, আমি ফট করে চাই করে মায়ের কাছে একটা রুটি নিয়ে আসছেন। হ্যাঁ গো নরম দেখে একটা রুটি দেন না, দেন গো দেখ একটা রুটি দে, রুটি দিয়ে মুরগিটা খাওয়াবো, মেলা গেলে তোকে বাদাম মজা নিয়ে দেবো। মার কাছে তো অ্যাক্টিং করতে পারে, হাল একটা রুটি নিয়ে গেলে। লালু পেছন থেকে ভালো দেখ, তোর জন্য রুটি এনেছি। পড়ায় যাই করে পুরো বাদাম ভাজা খেয়ে নিয়েছি 100 টাকার। ও হো হো হো, পেছনে খালি গ্যাসে বেরোচ্ছে বাবা গো। বলবার বা বাদাম ভাজা খেয়ে পেছনে এমন এমন গ্যাস বেরোচ্ছে না, পাড়ার 2-3টা কুকুর বেহুশ হয়ে গেল। প্রত্যেক দিন চান্দের মুরগি টানতে যাই যাই মুরগিটাকে ঘুরাই আনছি, একটা জোর হয়েছে না বাপ। আরে মুরগি লড়াই টাইনে যাই, লড়াইয়ের সময় বড় সড়া দেখে একটা জোর করতে হবে, কেননা বড় সড়া পাহুড় মারতে হবে বাপ। আর বছর লাগে পাহুড় মাংস খাওয়ার জন্য খুঁড়ে আছে, এখন 7 দিন ধরে পাহুড় মাংস খাবো, যদি মারে যেতে শুকাই শুকাই খাবো বাপ। মুরগি গেলে বাপ তোকে কেনা নাই চিনতে পারিবো, তুমি 2 বছর আগে একটা পাহুড় মেরেছিলি, ও পাহুড়টা আমাদের আই বসলি মনে আছে না? বাপ সাহেব ঢেল পেটে ছিল, তুমি বড় নবী রে, তাই জন্যই বাপ তোকে চিনতে পারছি না রে, এত লম্বা হয়ে গেছে একবার বাঁশ গাছের মতন, আর শরীরটা একবারে শুকা পাঁপড়ের মতন দেখাচ্ছে। বাপ আমার কথাটা তো শুনেলি, কি বলছি, কালে আমাদের টাঁড়িয়ে সেই ক্ষেতের টাঁড় দিয়ে বুঝতে পারছি না, একটা বড় সড়ো মুরগি লড়াই আছে, চলে যাবি, পুরা পেরাই যেছে পুরো ঝাড়ি। হ্যাঁ রে বাপ, তুই বিহা দিয়ে করলি না? আরে বাপে কেঁকড়ে শরীরটা দেখতে পাচ্ছি না, কে ধীরে কাছে বিটি ছেলে বল দেখ, যদি তোর মাসি মশা ফাঁকা ফাঁকে আছে তাহলে বল, করিব বিয়াটা তাহলে। এমন চাঁদে তুৎকারে তুৎকারে লেখাবো নবে, ছড়াই মতো বিয়ে বলছি। তোর চেহারাটা দেখি, চেহারাটা একেবারে বাঁশ গাছের মতন লম্বা, ঘেড়ে ঘেড়ে পাঁপড়ের মতন পাতলা হয়ে গেলে, আর বিহা করবো চাঁদের ফুঁকে দিলে উড়ে যাবি। শুন তোকে কথা বলিবার আছে, শুন। তুই শালা তোর কথা থেকে বাড়িনি। আরে বাবে কেঁকড়ে শরীরটা দেখে করে সবাই মজা করেছি, কাল কালে ভাবছি জিম জয়েন্ট করে নেবো। আজ বাপ যাচ্ছি রে কুরকুরা মুরগিটা নিয়ে, যদি একটা পাহুড় মেরে দিচ্ছি না, ওহো যে মাংসটা খাবো রে বাপ, বাটি ভরে। ওহো মুরগি লাগাতে নিয়ে যাচ্ছি বাপ, কারোর সঙ্গে কথা বলা চলবে না, এই টাইমে রোড ডেকেও নাই, ফাঁকা আছে, যাই ফট করে চলে যাই। আমাদের গাঁয়ের এখন অকাল কুশমণ্ডল ছেলেগুলো আসবে, ওদের চেহারাগুলো দেখলে মায়েরে হেরে যাবো মনে হচ্ছে মুরগিটা আমার, যাই জলদি করে যাই। ভাবছি কাঠ কাটকে দিয়ে মুরগিটা ছাড়াবো না, আমি নিজেই ছাড়বো, দেখি না কি হয়। হ্যাঁ বাপ, সামনে দিকে দেখছি চড়কা কাটা এসছি, নিশ্চয়ই মুরগি লাগাতে যাচ্ছি মনে হচ্ছে, ঝোলা গেলে মুরগির মুখ গুলো দেখাচ্ছে যে বেরিয়ে বেরিয়ে আছে। ওরা চান্দি যখন এই মুরগি লাগাতে যেতেছিলি তখন এই কাকা বলে দিয়েছিল, হাই রে মরবি, আমিও যাই, এর আমার খুঁজে দেবো না মায়ের, জিততে পারবে তুমি। হ্যাঁ রে বাছা, তোর তোমার পাহুড় মাংস খাওয়া হয়েছে ডেলি ডেলি চাঁদির, আজকে বুঝাচ্ছি তোকে দাঁড়া। কই বছর কাকাটা কোন দিকে যাচ্ছি? কি বলবি রে লেদা, তোর কাকি গড়গড়া পিঠে মনে আনছি, আমি খেজুর গুড়ে আনতে এসেছি টুকুন সাইকেলে ঘুরি। হ্যাঁ কাকা, আমার সঙ্গে তুই পেন্ট কীর্তন করছি, তোর ঝোলা গুলো চাঁদের মুরগির মুখ গেলে বের হয়ে গেছে, মানে তুই চাঁদের মুরগি লাগাতে যাচ্ছি, আমাকে পেনাই কিনে বলছি বল। বাপ চুপ চুপ চিল্লেন, এখন পাড়া গেঁয়ের লোক জানি গেলে এখন আসি যাবে সবাই, এখন খুঁটেন টুটেন দিলে হেরে ঘুরা যাবো। চাঁদের নিজের মুরগি হেঁটে দমা ভয়, আর আরবার যখন আমি যেতেছিলি মুরগি লাগাতে একা একাই, তখন তুই আগে আসি কোন খুঁটে নিয়েছিলি বন্ধু, আর হেরে গেলি মুরগিটা তোর জন্য। আমি তুই চাঁদের হাটাল কিনে করে চাওড়া মুরগিটা লাগান দিলে হবে, একবার দিয়ে বন্ধা রাখতে হবে এক মাস ধরে, আমার মুরগিটা জানি না আর বছর বাঁধা আছে, তুই যতই খুঁটে বা আমি হেরেবো নাই, বুঝতে পারলি না? হে মা কালী, হে শিব শম্ভু, যেমন চড়কা কাকার মুরগিটা আজ ফচ্ছে হয়ে যাই, যেমন হেরে যাই মা কালী। হ্যাঁ বাবা, তুই যতই খুঁটে আমি মুরগিটাকে হেরবো নি, আমি ওই জন্য মুরগিটাকে ভেলা মাদালি পরান নিয়েছি, যাতে কারো নজর লাগে নাই। আধা গেলে দা, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় জপতে থাক, আমি মুরগিটা লাগাই আসছি, বুঝতে পারলি না? যদি পাহুড়টা মারিনি তখন মুরগির ছালগুলো দিয়ে দেবো, চাখনা করে খাবি। এই বাপ, চড়কা কাকার মুরগিটা দেখে করে কোনো এঙ্গেল লাগিল না, এটা হেরবে বলি চাঁদের, এটা মনে হচ্ছে 2-3 বছর বাঁধা আছে রে বাপ, যাতে হবে আমাকে মুরগিটা দিকে ভিড়কে ভিড়কে করে দেবো যদি কোনো মতো হেরে যাই। আর যদি বাপ চড়কা কাকা কোনো মতে জিতে গেছে রে, ওহো হো, আমার মুখটা একবার ফাটে যাবে মায়ের। আজ বাপ চড়কা কাকার মুরগিটা দেখে লাগিয়েছিল মনে হয় চড়কা কাকা একটা পাহুড় মারছে, আমাদের ঘরে চাঁদের আজ পুরো মুরগি মাংস হবে, আর আমার ঘরে চাঁদের আজ রাতে সোয়াবিন চড়ে চড়ে হবে মনে হচ্ছে। দেখি একবার ঘর দিকে যাই করে কি বনাইছি, সোয়াবিনের ঝোল বনাইছি না ভেন্ডির ঝোল বনাইছি।